স্বাগত বন্ধুরা, আজকে আমরা এমন একটি অ্যানিমে নিয়ে এসেছি যেটা জাপানের সাম্প্রতিক রিলিজ হওয়া কিছু অ্যানিমের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যানিমে, চেইনসো ম্যান। এই চেইনসো ম্যানের দুনিয়াতে অনেক ভিন্ন ধরনের ডেভিলস থাকে, যাদের প্রত্যেকের ভিন্ন ধরনের অ্যাবিলিটি আছে। এর সাথে এখানে অনেক হান্টার্স দেখানো হয়েছে, যাদের জীবনের মূল লক্ষ্যই হলো এই ডেভিলসের বিনাশ করা। কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হলো এই অ্যানিমের মূল চরিত্রটি, তার জীবনের মূল লক্ষ্য জানতে পারলে আপনিও হয়তো আশ্চর্য হয়ে পড়বেন। তাহলে চলুন শুরু করি। প্রথম এপিসোড, ডগ এন্ড চেইনসো। ছোট ছোট গলি আর পাশে বড় বড় বিল্ডিং, এরই মধ্যে চলতে চলতে সে একটা দরজা খুঁজে পায় এবং সে দরজাটিকে খোলে। আপনার আমার কাছে এটা একটা সাধারণ ব্যাপার বলে মনে হলেও ডেনজির কাছে ছিল একটা দুঃস্বপ্ন, যেটার শেষেই তার ঘুম ভাঙে এবং সে প্রস্তুত হয় কাজে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে সে ভাবতে থাকে কাজ করে আর শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, যার মধ্যে ছিল একটা চোখ, একটা কিডনি আর একটা টেস্টিকাল। এত কিছু বিক্রি করার পরেও সে প্রায় এখনো 3 কোটি টাকা ঋণী রয়েছে। এসব ভাবনায় মগ্ন থাকাকালীন হঠাৎই সে শুনতে পায় একটা ডেভিলের শব্দ। সে সেটা স্বীকার করতে নেমে পড়ে পচিতার সাথে। পচিতা হলো তার পোষা একটা চেইনসো ডেভিল, এই পৃথিবীতে তার একমাত্র সঙ্গী। স্বীকার করতে গিয়ে সে দেখে সেটা একটা টমেটো ডেভিল। সাধারণত এই ধরনের ডেভিল ব্ল্যাক মার্কেটে ভালো দামেই বিক্রি হয়, আনুমানিক 3 লাখ ইয়েন। সেটাকে মেরে বিক্রি করে সে যা টাকা পাবে ভেবেছিল তার থেকে সে কিছু টাকা বেশিই পায়। কিন্তু সব রকমের ফিস কাটার পর তার হাতে শুধুমাত্র 70,000 ইয়েনই পড়ে থাকে। সে হিসাব করে দেখে যেখান থেকে ওয়াটার বিল আর কিছু ঋণ শোধ করার পর তার কাছে শুধুমাত্র 1800 ইয়েনই পড়ে থাকবে। সেটা দিয়েই তাকে পুরো মাস চালাতে হবে। সেই ভেবে সে আজকের ডিনারে শুধু ব্রেড খাবে বলে সিদ্ধান্ত নেয়। ঘরে যাওয়ার রাস্তায় সে সম্মুখীন হয় তার গ্যাং লিডার ইয়েকুজার সাথে, প্রধানত যার কাছে সে সব টাকা ঋণ ছিল। ইয়েকুজার তত্ত্বাবধানে ডেভিল হান্টিং করে ডেনজি তার ঋণ শোধ করছিল। সাধারণত বাকি ডেভিল হান্টার্সরা এভাবে কারোর তত্ত্বাবধানে কাজ করে না, কিন্তু এখানে ডেনজি ইয়েকুজার কথা মতোই কাজ করত। ইয়েকুজা তাকে বলে এরপর কোনো ডেভিল দেখা গেলে সে তাকে জানিয়ে দেবে। পরমুহূর্তে ইয়েকুজা ড্রাইভার তার মুখের সিগারেটটা ডেনজিকে অফার করে বলে, যদি তুই এটা চিবিয়ে খেয়ে ফেলতে পারিস তাহলে আমি তোকে 100 ইয়েন দেব। ডেনজি এটা শোনা মাত্রই সিগারেটটা মুখে পড়ে নেয় এবং ড্রাইভার তার দিকে 100 ইয়েন ছুঁড়ে মেরে দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে ডেনজি আর পচিতা ব্রেড খেতে খেতে তার পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে। তার বাবাই ছিল আসলে ইয়েকুজার কাছে ঋণী, এই ঋণের বোঝা মাথায় রেখে সে আত্মহত্যা করে। মারা যাওয়ার পর সমস্ত ঋণ ডেনজির কাঁধে এসে পড়ে। মাঠে বাবার সমাদের কাছে যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, ইয়েকুজা তাকে বলে, তোর বাবা তো এই মাসের টাকাটা দেওয়ার আগেই নিজেকে মেরে ফেললো, কিন্তু তোকে এই টাকা শোধ করতেই হবে। কালকের মধ্যেই যেখান থেকে পারিস 7 লাখ ইয়েন এনে আমাকে দিবি। এর জন্য তুই ভিক্ষা কর বা নিজেকে বেশ্যায় পরিণত কর, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু কালকের মধ্যে তোকে টাকা দিতেই হবে, নাহলে আমি তোকে কুচি কুচি করে কেটে কুকুরদের খাইয়ে দেবো। এই বলে ইয়েকুজা তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ডেনজি পুরোপুরিভাবে একা হয়ে পড়ে। তখন সেখানে সে দেখতে পায় একটা চেইনসো ডেভিলকে। ডেনজি খুব ভয় পেয়ে যায়, ভাবে সে ডেভিল হচ্ছে তাকে মেরেই ফেলবে। ডেনজি বলে, আমাকে মেরেই ফেলো, এখন না হলো কালকে আমাকে মরতেই হবে। কিন্তু না, ডেভিল তার দিকে আর এগিয়ে আসছে না। সে মাটিতে শুয়ে পড়েছে, খুবই আহত সে, খুব বেশিক্ষণ তার আয়ু নেই। ডেনজি আগে কোথাও শুনেছিল মানুষের রক্তই একমাত্র ডেভিলদের যে কোনো ক্ষত ঠিক করে দিতে পারে। তখন সে নিজের রক্ত দিয়ে সে ডেভিলকে বাঁচিয়ে তোলে, আর তারপর থেকে সেই ডেভিল তার সাথেই থাকা শুরু করে, যার নামই সে পরবর্তীতে রাখে পচিতা। ডেনজি ঠিক করে সে পচিতার সাথে মিলে ডেভিল হান্টিং করবে, তাই সে ইয়েকুজাকে জানায় তার জন্য ডেভিল হান্টিং করে সে তার ঋণ শোধ করবে। এসব ভাবতে ভাবতেই তাই দরজায় এসে ইয়েকুজা শব্দ করে আর বলে, একটা নতুন ডেভিল দেখা গেছে, চলো সেটা স্বীকার করতে হবে। সে ডেনজিকে নিয়ে চলে যায় একটা পুরনো গোডাউনে। তার হাঁটতে হাঁটতে গোডাউনের ভেতরে যেতে থাকে। ডেনজি সন্দেহ করে যে এখানে আদৌ কোনো ডেভিল আছে কি না। ইয়েকুজা হঠাৎই থেমে যায়। সে ডেনজিকে বলে, ডেনজি তুমি একটা খুবই ভালো ছেলে, ঠিক একটা কুকুরের মতো, তোমাকে যাই বলি তুমি সেটাই করো, কিন্তু কুকুরদের সাথে আমার একটাই সমস্যা, আমি তাদের গন্ধ সহ্য করতে পারি না। এই বলা মাত্রই ডেনজির পেছন থেকে একজন ব্যক্তি এসে ডেনজি ও পচিতাকে একই তরোয়ালেই বিদ্ধ করে।
ডেনজির পায়ের নিচের মেঝে ভরে যায় রক্তে। সে শুয়ে পড়ে মাটিতে। এদিকে ইয়াকুজা একটা ডেভিলে পরিণত হয়, আকারে অনেক বড় হয়ে যায় সে। ওখানে আরও অনেক জম্বির মতো ডেভিল আসতে থাকে। ইয়াকুজা বলে সে আসলে একটা ডেভিল, শুধুমাত্র ডেনজি তাকে কিছু উপার্জন করে দিচ্ছিল বলে সে তাকে কাজে রেখে দিয়েছিল, কিন্তু আসলে তার ঘৃণা ছিল সমস্ত ডেভিল হান্টার্সদের প্রতি। এই বলেই সে সমস্ত ডেভিলদের পাঠিয়ে দেয় ডেনজির দিকে, তাকে মেরে ফেলার আদেশ দিয়ে। ডেনজি কোনো রকমে উঠে দাঁড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর এই কাজে তার সহায় হয় না, সে চলতে পারে না, হোঁচট খেয়ে পড়ে যায়। সে সমস্ত ডেভিল তাকে ছেঁকে ধরে, চাকু নিয়ে তারা পিছে মারতে থাকে। তারা ডেনজি আর পচিতাকে মেরে সেই গোডাউনেরই একটা ট্র্যাশ ক্যানে ফেলে দেয়। ডেনজি মারা যায়, কিন্তু সেই ট্র্যাশ ক্যানের ভেতরেই ডেনজির রক্ত গড়িয়ে চলে আসে পচিতার মুখে। পচিতা নিজের জীবন ফিরে পায়। পচিতা ডেনজির সাথে অনেক বছর ধরেই একসাথে রয়েছে। সে জানে ডেনজির সমস্ত স্বপ্ন। ডেনজিকে এইভাবে মরতে সে দেখতে পারে না, তাই সে ডেনজির হার্টের সাথে যুক্ত হয়। ডেনজির হাত পা সমস্ত কিছু জোড়া লাগতে থাকে। ডেনজি দেখতে পায়, পচিতা তাকে বলছে, আমি সবসময় তোমাকে তোমার স্বপ্নের ব্যাপারে বলতে শুনেছি। আমি তোমাকে আমার হার্ট দিলাম, এর বদলে তুমি আমাকে তোমার স্বপ্নগুলো পূরণ করে দেখাও। ডেনজি জেগে ওঠে, নতুন করে সে জীবন ফিরে পায়। আর একই সাথে ডেনজির কাছে চলে আসে চেনসয়ের পাওয়ার। ডেনজি পরিণত হয় একটি চেনসম্যান। সে সেই ট্র্যাশ ক্যান থেকে বেরিয়ে আসে। তখনও সেখানে সমস্ত ডেভিলরা ছিল। ডেনজি এখনও মরেনি দেখে তারা একটু অবাক হয় এবং তারা ডেনজিকে আবার মারতে যায়। তারা সবাই মিলে ডেনজিকে চেপে ধরে, কিন্তু সেই সময় আমরা শুনতে পাই চেনসয়ের আওয়াজ। ডেনজির দুই হাত এবং মাথা দিয়ে চেনসয় বেরিয়ে আসে। সে সমস্ত ডেভিলদের এক ঝলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সে মারতে যায় ইয়াকুজাকে। ইয়াকুজার সাথে তার সেই লড়াই এভাবে মুখে ব্যক্ত করা সম্ভবই নয়। এক প্রহর জুড়ে লড়াইয়ের পর সে ইয়াকুজাকে মেরে ফেলে এবং বাকি বেঁচে থাকা ডেভিলদেরও সে একে একে মারতে থাকে। রাত থেকে সকাল হয়ে যায়। একটি মেয়ে দুটি ছেলের সাথে সেই গোডাউনে আসে। তারা সেখানে ডেনজিকে খুঁজে পায় চেনস্বরূপে। তারা প্রথমে ভেবেছিল ডেনজি একটা ডেভিল, কিন্তু সেই মেয়েটা ডেভিলদের গন্ধ শুকিয়ে চিনে ফেলতে পারত। সে বুঝতে পারে ডেনজি পুরোপুরিভাবে ডেভিল তো নিশ্চয়ই নয়। সে ডেনজির কাছে যায়। ডেনজি তখন খুবই দুর্বল, সে মাটিতে পড়েই যাচ্ছিল, কিন্তু পড়ার আগেই তাকে জড়িয়ে ধরে সেই মেয়েটি। চেনসয়ের থেকে সাধারণরূপে পরিণত হয় ডেনজি। মেয়েটি বুঝতে পারে যে ডেনজি আসলে অর্ধেক ডেভিল ও অর্ধেক মানুষ। মেয়েটি ডেনজিকে বলে, আমরা আসলে এখানে এসেছিলাম ডেভিলসদের মারতে, পাবলিক সেফটির জন্য। সেই কাজ যখন তুমি করেই ফেলেছ, আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি। তুমি যেভাবে এই ডেভিলদের মেরেছ, আমিও ঠিক সেভাবেই তোমাকে ডেভিল হয়ে মেরে ফেলতে পারি, অথবা আমি তোমাকে একটা মানুষ হিসেবেও আমার সাথে রেখে দিতে পারি। যদি তুমি থাকতে চাও, তাহলে তোমার সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিয়ে নেব। ডেনজি মেঝেতে পড়ে থাকা সেই ডেভিলগুলোর দিকে একবার তাকায় আর জিজ্ঞাসা করে, তোমাদের ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে? মেয়েটি বলে, বাটার আর জ্যামের সাথে ব্রেড, স্যালাড, কফি, এছাড়া ডিজার্টে। এই ধরনের খাবারগুলো খাওয়া ডেনজির সব ছোট ছোট স্বপ্নগুলোর মধ্যেই একটি। চেনসো ম্যানের প্রথম এপিসোড এখানে শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চেনসো ম্যানের সেকেন্ড এপিসোড আমরা খুব শীঘ্রই এই চ্যানেলেই নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।